ওং ঐং হ্রিং শ্রিং ললিতা ত্রিপুরা সুন্দরী পাদুকাং পূজায়মি নমো। নমস্কার দর্শক বন্ধু, নিয়ে চলে এলাম আপনাদের জন্য আজকের দৈনিক রাশিফল। 23 এপ্রিল বৃহস্পতিবার, আজকের দিনটা আপনাদের কেমন যাবে? আজকে তিথি হলো অমাবস্যা তিথি এবং আজকের নক্ষত্র হলো অশ্বিনী নক্ষত্র এবং বিকেল 3:50 পর চন্দ্র ভরণী নক্ষত্রে অবস্থান করবে। আপনার যদি রাশি ও লগ্ন দুটোই জানা থাকে তাহলে রাশি ও লগ্ন দুটোই ফলো করবেন, অথবা রাশি জানা থাকলে রাশিটা ফলো করতে পারেন, না হলে লগ্ন জানা থাকলে লগ্নটা ফলো করবেন। তবে রাশি ও লগ্ন দুটো একত্রে ফলো করলে প্রেডিকশনটা অ্যাকুরেট জানতে পারবেন। তো আর দেরি না করে চলে আসছে মূল অনুষ্ঠানে। বন্ধুরা, জ্যোতিষীয় শিক্ষামূলক অনুষ্ঠান দেখতে আর নিয়মিত দৈনিক, সাপ্তাহিক ও মাসিক রাশিফল পেতে এই ভিডিওর নিচে দেওয়া লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। মেষ রাশি মেষ লগ্নের ক্ষেত্রে আজকের দিনটা কেমন যাবে? আপনি যদি আপনার গৃহের কোনো গুরুত্বপূর্ণ কাজ বহুদিন ধরে করবেন করবেন ভাবছেন কিন্তু কোনোভাবেই সম্পূর্ণ করতে পারছিলেন না, তাহলে সেক্ষেত্রে আজকের দিনে সেই কাজটিকে সম্পন্ন করার চেষ্টা করুন। সেই কাজটি কিন্তু সম্পন্ন করার জন্য আজকের দিনটা অত্যন্ত সুপ্রদ এবং সম্পন্ন হওয়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। সেই সঙ্গে আজ আপনাকে নিজের কাজ নিজে থেকে পরিচালনা করার চেষ্টা করতে হবে, সেটাই আপনার জন্য ভালো। আজ আপনার কোনো দায়িত্বপূর্ণ কাজ পরিবারের অন্য কারোর ওপর ছেড়ে দেবেন না, নাহলে কিন্তু সমস্যা কিছুটা বাড়তে পারে। অবশ্যই এই দিক থেকে একটুখানি সাবধানতা অবলম্বন করতে হবে। আজ আপনার জীবনসঙ্গীর সঙ্গে দিনটি খুব সুন্দর কাটবে এবং জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটা অত্যন্ত ভালো কাটার পাশাপাশি রোমান্টিকতায় ভরপুর থাকবে দিনটা। সেই সঙ্গে আজ দীর্ঘদিন ধরে চলা অশান্তির অবসান হতে পারে, এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো যাবে। সেই সঙ্গে আজ আপনি অবিবাহিত হলে কিছু প্রেমের প্রস্তাব পেতে পারেন। আজ প্রেমের ক্ষেত্রে দিনটা বেশ ভালো, প্রেমে সফলতার যোগ রয়েছে, নতুন কোনো প্রেম আজকের দিনে আসতে পারে। বিশেষ করে অনলাইন প্ল্যাটফর্মে আজ কোনো নতুন মানুষের সঙ্গে পরিচয় ঘটতে পারে, নতুন মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি হতে পারে, এই দিক থেকে কিন্তু আজকের দিনটা বেশ ভালো। তবে অবশ্যই যাই কিছু ঘটুক না কেন একটুখানি সাবধানতা সতর্কতা অবলম্বন করা উচিত, সেটাই আপনার জন্য ভালো হবে। আজ আর্থিক দিক থেকে যে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নিজের আবেগটাকে ত্যাগ করুন বা আবেগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, সেটাই আপনার ভালো হবে। আবেগের ওপর বেস করে আর্থিক যে কোনো ধরনের সিদ্ধান্ত নেবেন না, নাহলে কিন্তু কিছুটা সমস্যা দেখা দিতে পারে। তাছাড়া আর্থিক দিক থেকে তেমন কোনো সমস্যা নেই। তবে আজ দুপুরের পরবর্তী সময় আর্থিক কোনো কারণে গৃহে কিছুটা অশান্তির পরিবেশ তৈরি হতে পারে বা অশান্তি হতে পারে, এই দিক থেকে অবশ্যই একটুখানি সতর্কতা অবলম্বন করতে হবে। তবে সন্ধ্যের পরবর্তী সময় নিকট কোনো আত্মীয়ের থেকে আর্থিক সহায়তা পেতে পারে, যার কারণে কিন্তু আর্থিক কষ্ট কিছুটা লাঘব হবে। স্বাস্থ্যের দিক থেকে আজকে তেমন কোনো সমস্যা নেই, তবে অবশ্যই আজকে নাক কান গলার সমস্যায় কিছুটা ভুগতে হতে পারে, অবশ্যই এই দিক থেকে একটুখানি সতর্কতা অবলম্বন করুন, সেটাই আপনার জন্য ভালো হবে। পড়াশোনার ক্ষেত্রে আজ মনোযোগিতা বৃদ্ধি পাবে, তবে সকালের দিকে পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগিতার কারণে গৃহে কিছুটা পরিবেশ উত্তপ্ত হয়ে উঠতে পারে, এই দিক থেকে একটুখানি সতর্কতা অবলম্বন করা উচিত, সেটাই আপনার জন্য ভালো হবে। তাছাড়া আজকের দিনটা ওভারঅল শুভ, তেমন কোনো সমস্যা নেই। বৃষরাশি বৃষলগ্নের আজকের দিনটা কেমন যাবে? আজকের দিনটা আপনার জন্য বেশ মজাদার এবং বিনোদনপূর্ণ থাকবে। আজ আপনি আপনার বন্ধুদের সঙ্গে কিছুটা দুর্দান্ত সময় কাটাতে সক্ষম হবেন, এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো আপনার জন্য। সেই সঙ্গে আজ সামাজিক দিক থেকে আপনি অভিজ্ঞ কোনো ব্যক্তির সহায়তায় যে কোনো ধরনের বড় সুবিধা পেতে পারেন, এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো যাবে। তাছাড়াও আজ বিবাহিত জীবনে সুখ শান্তি বজায় থাকবে, সন্তান যোগ শুভ। সেই সঙ্গে আজ গৃহে কোনো আনন্দ অনুষ্ঠান হতে পারে, ছোটোখাটো বিষয়ে আজ কিছু আনন্দপূর্ণ মুহূর্ত কাটবে, এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো যাবে এবং আপনি আপনার পরিবারের সাথে দিনটি উদযাপন করবেন। সেই সঙ্গে আজ গৃহের সদস্যরা আপনার ভালো আচরণ এবং দক্ষতার দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হবে। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটা খুব একটা শুভপ্রদ নয়, বিশেষ করে আজ লোয়ার অর্গানে কোনো সমস্যা বা হরমোনাল কোনো প্রবলেম, এর কারণে কিন্তু কম বেশি স্বাস্থ্যজনিত সমস্যা দেখা দিতে পারে। মহিলাদের ক্ষেত্রে গাইনিকাল প্রবলেম বা মেনস্ট্রুয়েশনের প্রবলেম কিছুটা বাড়তে পারে, অবশ্যই এই দিক থেকে একটুখানি সতর্কতা অবলম্বন করতে হবে, সেটাই আপনার জন্য ভালো। তাছাড়া আজকের দিনে তেমন কোনো সমস্যা নেই। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা মোটামুটি কাটবে, প্রেমের ক্ষেত্রে কিন্তু একটুখানি সতর্কতা অবলম্বন করা উচিত। আজ জীবনসঙ্গীর সঙ্গে যে কোনোভাবে সময় কাটানো থেকে বিরত থাকুন, আজকের দিনে কিন্তু যোগাযোগ না করাটাই ভালো হবে, নাহলে কিন্তু সময় কিছু সমস্যা কিছুটা বাড়তে পারে, অবশ্যই এই দিক থেকে একটুখানি নজর রাখার প্রয়োজন। পড়াশোনার ক্ষেত্রে আজ পড়াশোনা অমনোযোগিতা কিছুটা বৃদ্ধি পাবে এবং এই অমনোযোগিতা বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা দেবে, অবশ্যই এই দিকটা একটুখানি নজরে রাখা প্রয়োজন। তাছাড়া আজকের দিনে তেমন কোনো সমস্যা নেই, ওভারঅল আজকের দিনটা বেশ ভালো যাবে।
মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে আজকের দিনটা কেমন যাবে? প্রথমেই যেটা দেখা যাচ্ছে, আজ বাড়ির সদস্যের সঙ্গে কোনো বিষয় নিয়ে ঝামেলা অশান্তি দেখা দিল, আজ আপনাকে হতাশ হলে চলবে না, না হলে কিন্তু সমস্যা কিছুটা বাড়তে পারে। সেই সঙ্গে আজ আপনি আপনার পরিকল্পনা অনুসারে এগিয়ে যান এবং পারিবারিক দিক থেকে শান্তি বজায় রাখার চেষ্টা করুন, সেটাই আপনার জন্য ভালো হবে। সেই সঙ্গে আজ পরিবারের সদস্যের সঙ্গে তর্ক বিতর্ক এড়িয়ে চলুন, সেটাই আপনার জন্য ভালো। তাছাড়াও আপনি যদি কোনো ভুল করে থাকেন, তাহলে আপনার ভুলটিকে মেনে নিয়ে সময় মতো সাবধানতার সঙ্গে আপনার পরিবারের সঙ্গে কথা বলে সেই বিষয়টিকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন, সেটাই আপনার জন্য ভালো হবে। তাছাড়া আজ পারিবারিক জীবনে তেমন কোনো সমস্যা নেই, তবে আজ আপনার আত্মীয় স্বজনদের দ্বারা কোনো সুসংবাদ পেতে পারেন এবং এই সুসংবাদ প্রাপ্তির কারণে আজ ঘরের পরিবেশ কিছুটা প্রশস্ত হবে এবং আনন্দপূর্ণ হয়ে উঠবে। তবে আজ বিকেলের পরবর্তী সময় পাড়া প্রতিবেশীর সঙ্গে কোনো বিষয় নিয়ে বা কোনো বিষয়কে কেন্দ্র করে ঝামেলা অশান্তি দেখা দিতে পারে, অবশ্যই এই দিকটাকে কিন্তু একটুখানি নজরে রাখা প্রয়োজন। তাছাড়া আজ আপনি আপনার পরিবারের সদস্যের সঙ্গে এমন কিছু সময় উপভোগ করতে পারেন, বিশেষ করে সন্ধ্যের পরবর্তী সময়, যা আপনাকে কিছুটা শান্তি এনে দেবে। এই দিক থেকে আজকে দিনটা বেশ ভালো হবে। তাছাড়াও আজ আর্থিক দিক থেকে দিনটা মধ্যম, অন্যদিকে কিছু বড় ব্যয়ও হতে পারে, তাই অবশ্যই ব্যয়ের দিকে একটুখানি নজর রাখা প্রয়োজন। স্বাস্থ্যের দিক থেকে আজকে একটুখানি সাবধানতা অবলম্বন করুন, সেটাই আপনার জন্য ভালো হবে। আজ ঠান্ডা পানীয় খাওয়া থেকে বিরত থাকুন, না হলে কিন্তু কিছুটা সমস্যা, আজ জ্বর সর্দি কাশি এই ধরনের সমস্যা কিন্তু কম বেশি ভুগতে হতে পারে। এই দিক থেকে একটুখানি সাবধানতা বা সতর্কতা অবলম্বন করুন, সেটাই আপনার জন্য ভালো হবে। শারীরিক ক্লান্তি আপনাকে মানসিক চাপ কিছুটা দিতে পারে, অবশ্যই এই দিকটা একটুখানি নজরে রাখা প্রয়োজন। তাছাড়াও আজ দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকছে, তেমন কোনো সমস্যা নেই, দাম্পত্য জীবনে সম্পর্ক আরও মধুর হবে এবং সেই সঙ্গে আরও মজবুত হয়ে উঠবে। প্রেমের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা বেশ ভালো, প্রেমে সফলতার যোগ রয়েছে। সেই সঙ্গে আজ জীবনসঙ্গীত থেকে এমন কিছু অফার পেতে পারেন, অর্থাৎ বিয়ে সংক্রান্ত বিষয়ে কিন্তু আজ দুজনের মধ্যে কথাবার্তা এগোতে পারে এবং এই দিক থেকে কিন্তু আজকে আশানুরূপ ফলাফল পাবেন। এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো যাবে, তাছাড়া আজকের দিনে তেমন কোনো সমস্যা নেই। কর্কট রাশি কর্কট লগ্নের ক্ষেত্রে আজকের দিনটা কেমন যাবে? আজ আপনি আপনার পরিবারের সদস্যদের সঙ্গে কিছু অতিরিক্ত সময় কাটাতে সক্ষম হবেন, সেই সঙ্গে আজ আপনি আপনার নিজের জন্য কিছুটা অতিরিক্ত সময় পাবেন এবং আপনার আটকে থাকা কাজগুলো কিন্তু আপনি বাড়িতে বসেই খুব সহজেই সমাধান করতে সক্ষম হবেন। সেই সঙ্গে দাম্পত্য ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, দাম্পত্য ক্ষেত্রে অর্থাৎ বিবাহিত জীবনে আজ আপনার জীবনসঙ্গী আপনাকে যথেষ্ট পর্যাপ্ত সময় দেবে এবং এই দিক থেকে কিন্তু আজকের দিনটা আপনার জন্য বেশ শুভপ্রদ। আজ রোমান্টিকতায় ভরপুর থাকবে বিবাহিত জীবন এবং এই দিক থেকে কিন্তু আজকের দিনটা বেশ ভালো। তাছাড়াও আজ আপনি বুঝতে পারবেন আপনার জীবনে আপনার জীবনসঙ্গীর গুরুত্ব কতটা, এবং আপনি যখনই বুঝতে পারবেন আপনার জীবনসঙ্গীর গুরুত্ব আপনার জীবনে, সেই প্রকাশটা আপনি অবশ্যই মুখে বা আপনার হাবে ভাবে বোঝানোর চেষ্টা করুন, তাতেই কিন্তু আপনাদের দাম্পত্য সম্পর্ক আরও মধুর এবং আরও শক্তিশালী হয়ে উঠবে। অবশ্যই এই দিকটাকে কিন্তু মাথায় রাখা দরকার আজকের দিনে। অর্থের দিক থেকে আজকের দিনটা অতি উত্তম, আর্থিক দিক থেকে কিন্তু আজ উন্নতির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আপনি হয়তো কাউকে ধার দিয়েছিলেন, তাদের ক্ষেত্রে আজ অর্থ আদায় হতে পারে, সেই সঙ্গে আজ পরিবারের কোনো সদস্যের থেকে অর্থ সাহায্য পেতে পারেন, এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো। তবে আজ কিন্তু দুপুরের পরবর্তী সময় কোনো কারণে ব্যয় বাড়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ অবাঞ্ছিত কোনো কারণে কিন্তু আজ কিছুটা ব্যয় হতে পারে, এই দিকটা একটুখানি নজর রাখতে হবে, সেটাই আপনার জন্য ভালো। তাছাড়া আজকের দিনে তেমন কোনো সমস্যা নেই, অবশ্যই আজ চিন্তাভাবনা করে ব্যয় করুন। বন্ধুবান্ধব এবং পরিবারের সহায়তায় আজ আপনার আত্মবিশ্বাস বাড়বে, আজ বন্ধুবান্ধবের থেকে কিছুটা সাহায্য পেতে পারেন যে কোনো বিষয় হোক, এবং সেই দিক থেকে কিন্তু আজ আপনি আপনার হারানো আত্মবিশ্বাস ফিরে পাবেন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটা অনুকূল, পড়াশোনার মনোযোগিতা বৃদ্ধি পাবে এবং পড়াশোনার ক্ষেত্রে কিন্তু আজ আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন। ডেফিনেটলি আজকের দিনটা এই দিক থেকে বেশ ভালো বা শুভপ্রদ। সেই সঙ্গে আজ দীর্ঘদিন ধরে চলে আসা পড়াশোনার ক্ষেত্রে যে কোনো ধরনের সমস্যা আজ কিন্তু মিটে যেতে পারে বা সমাধান হতে পারে, এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো যাবে। স্বাস্থ্যের দিক থেকে যেটা দেখা যাচ্ছে, কোলেস্ট্রল বেশি থাকে এমন খাবার বা পানীয় অ্যাভয়েড করা উচিত আজকের দিনে, না হলে কিন্তু কম বেশি স্বাস্থ্যজনিত সমস্যা কিছুটা বৃদ্ধি পেতে পারে। সেই সঙ্গে আজ ফাস্টফুড খাওয়া থেকে বিরত থাকুন, সেটাই আপনার জন্য ভালো বা শুভপ্রদ। তাছাড়া আজকের দিনে তেমন কোনো সমস্যা নেই। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা অ্যাভারেজ কাটবে, মোটামুটি তেমন কোনো সমস্যা নেই, তবে অবশ্যই কথা বলার ক্ষেত্রে অর্থাৎ জীবনসঙ্গীর সঙ্গে কথা বলার ক্ষেত্রে একটুখানি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন, সেটাই আপনার জন্য ভালো হবে। সিংহ রাশি সিংহ লগ্নের ক্ষেত্রে আজকের দিনটা কেমন যাবে? তীব্র মানসিক উদ্বেগের কারণে আজ আপনার
বিরক্তিবোধ দেখা দেবে, সেই সঙ্গে আজ আপনার ক্ষোভ নিয়ন্ত্রণে রাখা আপনার পক্ষে কঠিন হয়ে দাঁড়াবে। তাই অবশ্যই আপনার ক্ষোভটিকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন, সেটাই আপনার জন্য ভালো, না হলে কিন্তু এটি আপনার নাম সুনাম নষ্ট করতে পারে। অবশ্যই এই বিষয়টাকে মাথায় রাখা উচিত। আজ আপনার জীবনসঙ্গীর খারাপ স্বাস্থ্যজনিত সমস্যার কারণে আপনার উদ্বেগ কিছুটা বাড়তে পারে। তাছাড়াও আজ আপনার সন্তানের পক্ষ থেকে কিছুটা সমস্যা দেখা দেবে, সন্তানের সঙ্গে মনোমালিন্য মনোকষ্ট কিছুটা বৃদ্ধি পেতে পারে। এই দিক থেকে অবশ্যই একটুখানি সতর্কতা অবলম্বন করুন, সেটাই আপনার জন্য ভালো হবে। সেই সঙ্গে আজ আপনার পারিপার্শ্বিক শত্রুতার কারণে আপনি কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারেন। অবশ্যই শত্রুদের দ্বারা কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে, এই দিকটা একটুখানি সতর্কতা অবলম্বন করা উচিত, সেটাই আপনার জন্য ভালো। আজ আপনি আপনার বন্ধু বান্ধবের সঙ্গে যে কোনো ধরনের তর্ক বিতর্ক এড়িয়ে চলুন, না হলে কিন্তু কম বেশি সমস্যা দেখা দিতে পারে। অন্যথায় একটি ছোট জিনিস বড় সমস্যাকে ডেকে আনতে পারে এবং যার কারণে কিন্তু আপনাকে ভবিষ্যতে সমস্যায় পড়তে হবে। তাছাড়াও এর বাইরে আপনার বন্ধু বান্ধবের দ্বারা আজকের দিনে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। সেই সঙ্গে আজ আপনার স্বাস্থ্যজনিত সমস্যার কারণে কিন্তু কম বেশি ভুগতে হতে পারে, বিশেষ করে গলার সমস্যা এবং পেটের সমস্যায় কিন্তু কম বেশি ভুগতে হতে পারে। অবশ্যই এই বিষয়টিকে নজরে রাখা উচিত। আজ লিভার ওরিয়েন্টেড কোনো প্রবলেমের কারণে কিন্তু খাওয়ার প্রতি অনীহা এবং এই দিক থেকে কিন্তু কম বেশি সমস্যা দেখা দেবে, অবশ্যই একটুখানি সতর্কতা অবলম্বন করা উচিত। আর্থিক দিক থেকে আজকের দিনে তেমন কোনো সমস্যা নেই, আজ আপনার ছোট ভাই বোনদের দ্বারা আর্থিক সাহায্য পেতে পারেন, এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো। দাম্পত্য জীবনে আজ সুখ শান্তি বজায় থাকলেও অর্থ সম্পর্কিত বিষয়কে কেন্দ্র করে আজ আপনার জীবনসঙ্গীর সঙ্গে কিছু সমস্যা দেখা দিতে পারে, ঝামেলা অশান্তি বাড়তে পারে, একটুখানি নজরে রাখা প্রয়োজন এই বিষয়টিকে। প্রেমের ক্ষেত্রে আজকে দিনটা বেশ শুভপ্রদ, প্রেমে সফলতার যোগ রয়েছে। আজ আপনার জীবনসঙ্গীর সঙ্গে কিছুটা একাকিত্বে সময় কাটাতে পারেন এবং এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো, এই দিক থেকে আজকে কিন্তু আপনি সুখী অনুভব করবেন। তাছাড়া আজকের দিনে তেমন কোনো সমস্যাই নেই, ওভারঅল আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো বা শুভপ্রদ। কন্যা রাশি কন্যা লগ্নের ক্ষেত্রে আজকের দিনটা কেমন যাবে? প্রথমেই যেটা দেখা যাচ্ছে, আজ আপনার পরিবারের কারোর সঙ্গে আপনার মতপার্থক্য থাকতে পারে বা মতপার্থক্য দেখা দিতে পারে, তবে অবশ্যই আপনি আপনার বক্তব্যকে আগড়ে রাখার চেষ্টা করুন, সেটাই আপনার জন্য ভালো হবে বা শুভপ্রদ। এমন পরিস্থিতিতে আপনাকে এমন একটি উপায় খুঁজে বের করতে হবে যা কারোর অনুভূতিতে আঘাত দেবে না এবং আপনি আপনার নিজের দিকটি উন্মুক্ত রাখতে পারবেন এবং আপনার দিক থেকে কিন্তু আপনি সঠিক জায়গায় অবস্থান করবেন। এই ধরনের সিদ্ধান্ত কিন্তু আজকের দিনে একটুখানি ভাবনা চিন্তা করে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, সেটাই আপনার জন্য ভালো হবে। তাছাড়াও আজ আপনি আপনার যে কোনো ধরনের আটকে থাকা কাজ খুব সহজেই সমাধান করতে পারবেন, এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো। আজ দাম্পত্য জীবনে আপনার জীবনসঙ্গীর সঙ্গে দিনটি কিছুটা সমস্যাবহুল হবে, জীবনসঙ্গীর সঙ্গে কোনো বিষয় নিয়ে ঝামেলা অশান্তি বৃদ্ধি পেতে পারে, এই দিক থেকে কিন্তু আজকে কিছুটা সমস্যাবহুল দিনটি, অবশ্যই একটুখানি সতর্কতা অবলম্বন করতে হবে, সেটাই আপনার জন্য ভালো হবে। তাছাড়াও আজ পারিবারিক দিক থেকে আপনি এতটাই দায়িত্বপূর্ণ হয়ে থাকবেন যে যার কারণে কিন্তু আপনার পরিবারের কোনো সদস্যের সঙ্গে ঝামেলা অশান্তি দেখা দিতে পারে, এমন পরিস্থিতিতে অবশ্যই আপনার প্রিয়জনের ক্ষোভ কিন্তু কিছুটা বাড়তে পারে আপনার ওপর, এই দিক থেকে একটুখানি সতর্কতা অবলম্বন করা উচিত। আর্থিক দিক থেকে আজকের দিনটা বেশ ভালো, আর্থিক দিক থেকে তেমন কোনো সমস্যা নেই, তবে আজ যে কোনো ধরনের ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত না থেকে বিরত থাকুন, সেটাই আপনার জন্য ভালো হবে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা খুব একটা শুভপ্রদ নয়, প্রেম সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে, অর্থাৎ আপনাদের প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে আপনাদের বাড়িতে কোনো ঝামেলা অশান্তি দেখা দিতে পারে, অবশ্যই একটুখানি সতর্কতা অবলম্বন করা উচিত, না হলে কিন্তু গৃহের সুখ শান্তির জায়গায় কিছুটা ব্যাঘাত ঘটতে পারে এবং সেই সঙ্গে সমস্যা কিছুটা বাড়তে পারে, অবশ্যই একটুখানি নজর রাখা উচিত। স্বাস্থ্যজনিত সমস্যা তেমন কোনো নেই, তবে আজ যে কোনো ধরনের ঠান্ডা পানীয় পান করা থেকে বিরত থাকুন, সেটাই আপনার জন্য ভালো, না হলে কিন্তু আজ ঠান্ডা লাগার সমস্যায় কিছুটা ভুগতে হতে পারে, এই বিষয়টাকে মাথায় রাখা উচিত। তুলা রাশি তুলা লগ্নের ক্ষেত্রে আজকের দিনটা কেমন যাবে? প্রথমেই যেটা দেখা যাচ্ছে, আজ অর্থনৈতিক দিক থেকে দিনটি আপনার জন্য ভালো, আজ আপনি সহজেই অর্থ ফিরে পেতে পারেন বা বহুদিন ধরে কারোর কাছে অর্থ আদায় করার চেষ্টা করছেন, কোনোভাবে উদ্ধার হচ্ছিল না, আজ কিন্তু সেই অর্থ উদ্ধার হওয়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে, সেই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো। সেই সঙ্গে আজ গৃহের কাজকর্ম করার কারণে কিন্তু আপনার কিছুটা ব্যস্ত হয়ে পড়বেন আপনি এবং সেই দিক থেকে আজকে কিন্তু সদস্যদের সঙ্গে কিছুটা সময় কাটাতে ব্যর্থ হবেন এবং এই দিক থেকে আজকে একটুখানি মনোকষ্ট কিছুটা বাড়তে পারে, অবশ্যই এই দিকটা একটুখানি সতর্কতা অবলম্বন করা উচিত। সেই সঙ্গে আজ হঠাৎ করে আপনার ওপর কিছু বাড়তি কাজ আসতে পারে পারিবারিক দিক থেকে, পারিবারিক সদস্যের কারণে, অর্থাৎ পরিবারের যত যাবতীয় যা কাজ সেটা যেন একার ওপরেই আপনার ওপরেই বর্তালো, এই ধরনের সমস্যা কিন্তু কম বেশি আজকে ফেস করতে হবে। তবে অবশ্যই আপনি আপনার বুদ্ধি দিয়ে সমস্ত কাজকে আরও ভালোভাবে পরিচালনা করতে সক্ষম হবেন এবং সময় মতো শেষ করতে পারবেন।
বিবাহিত জীবনে সামঞ্জস্যতা বজায় থাকবে, বিবাহিত জীবনে তেমন কোনো সমস্যা নেই, দাম্পত্য জীবনে সুখ শান্তি থাকার পাশাপাশি গৃহে যদি কোনো অশান্তি চলে থাকে অন্য কোনো সদস্যের সাথে বা আপনার পিতামাতার সাথে যদি কোনো অশান্তি চলে থাকে, আজ কিন্তু আপনার জীবনসঙ্গীর কারণে সেই সমস্যার সমাধান হতে পারে। এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো, আপনি আপনার জীবনসঙ্গীর ভালোবাসা এবং সমর্থন পাবেন এবং এই দিক থেকে কিন্তু আজ আপনি কিছুটা স্বস্তি বোধ করবেন, সেই সঙ্গে আজ আপনার দাম্পত্য সম্পর্ক আরও দৃঢ় হবে। তাছাড়াও আজ আর্থিক দিক থেকে তেমন কোনো সমস্যা নেই, রোগ ভোগের দিক থেকে অবশ্যই একটুখানি সতর্কতা অবলম্বন করা উচিত, বিশেষ করে চোখের সমস্যা আজ কিন্তু কম বেশি ভুগতে হতে পারে, এই বিষয়টাকে কিন্তু মাথায় রাখতে হবে। আজ ছোট ভাই বোনের সঙ্গে কোনো বিষয় নিয়ে তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন, এই দিক থেকে কিন্তু আজকে কিছুটা সমস্যা আসতে পারে। পরিবারের কোনো সদস্যকে নিয়ে আপনি কিছুটা সমস্যার মুখোমুখি হতে পারেন। সন্ধ্যার দিকে আপনি আপনার বন্ধু বান্ধবের সঙ্গে কিছু মজাদার সময় ব্যয় করতে সক্ষম হবেন এবং কিছু সময় কাটানোর কারণে কিন্তু আপনার মানসিক শান্তি কিছুটা ফিরে পাবেন, এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো। প্রেমের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত শুভপ্রদ, প্রেমের ক্ষেত্রে সফলতার যোগ রয়েছে, সেই সঙ্গে প্রেমজ বিবাহের প্রস্তাব পেতে পারেন বা প্রেমজ বিবাহ সংক্রান্ত বিষয় আপনি বাড়িতে আপনাদের সম্পর্ককে জানাতে পারেন, সম্পর্কের কথাটি, এবং এই দিক থেকে কিন্তু আজকের দিনে আপনি সফলতা পেতে পারেন, এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো আপনার জন্য বা শুভপ্রদ। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে আজকের দিনটা কেমন যাবে? আজ পরিবারের সদস্যদের মধ্যে উত্তেজনার পরিস্থিতি দেখা দিতে পারে, আজ সদস্যের সঙ্গে অর্থাৎ পারিবারিক সদস্যের সঙ্গে কিন্তু তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন, যদিও আপনি পরিস্থিতি সামাল দিতে সক্ষম হবেন, তবে ভবিষ্যতে আবার এটিকে রোধ করতে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হতে পারে, তাই অবশ্যই আজকে যেটা করছেন সেটা কিন্তু ভাবনা চিন্তা করে করা উচিত, না হলে কিন্তু কম বেশি সমস্যা দেখা দিতে পারে। তাছাড়াও আজ দাম্পত্য ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আপনার জীবনসঙ্গীর সঙ্গে আজ আপনার বিতর্ক হতে পারে এবং যার কারণে কিন্তু দাম্পত্য কলহ কিছুটা বৃদ্ধি পেতে পারে, এই দিক থেকে অবশ্যই একটুখানি সতর্কতা অবলম্বন করা উচিত। আজ আপনার জীবনসঙ্গী আপনার কাছে এমন কিছু দাবি করতে পারে যা আপনি আপনার জীবনসঙ্গীর সেই ইচ্ছে পূরণ করতে অক্ষম এবং এই দিক থেকে কিন্তু কিছুটা সমস্যাবহুল, এমন পরিস্থিতিতে আজ আপনি আপনার ভালোবাসা দিয়ে আপনার জীবনসঙ্গীকে বোঝান এবং শান্ত মাথায় বোঝানোর চেষ্টা করুন, সেটাই আপনার জন্য ভালো। সম্ভবত আপনার জীবনসঙ্গী আপনার এই বিষয়টি বুঝতে পারবেন। অর্থের দিক থেকে আজ আপনাকে সাবধানতা অবলম্বন করা দরকার, আজ আর্থিক ব্যয়ের ক্ষেত্রে কিন্তু একটুখানি সংযত হওয়া প্রয়োজন, না হলে কিন্তু কিছুটা সমস্যা বাড়তে পারে, এই দিক থেকে অবশ্যই একটুখানি সতর্কতা অবলম্বন করুন, তবে আজ খুব সাবধানে অর্থনৈতিক চিন্তা ভাবনা করুন, সেটাই আপনার জন্য ভালো। রোমান্টিক জীবনে আজ সঙ্গীর সঙ্গে দেখা করার সুযোগ পাবেন, অর্থাৎ প্রেমের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা বেশ ভালো, প্রেমে সফলতার যোগ রয়েছে, তবে আজ বিকেলের পরবর্তী সময় জীবনসঙ্গীর সঙ্গে কোনো একটা বিষয় নিয়ে ঝামেলা অশান্তি দেখা দিতে পারে এবং যার কারণে কিন্তু আপনি অনেকটাই হতাশ হবেন, অবশ্যই এই দিক থেকে কিন্তু আজকে কিছুটা চিন্তা উদ্বেগ থাকছে, তাই একটুখানি সতর্কতা অবলম্বন করুন, ঠান্ডা মাথায় যে কোনো সমস্যার সমাধান করার চেষ্টা করুন, সেটাই আপনার জন্য ভালো। পড়াশোনার ক্ষেত্রে আজ অগ্রগতি ঘটবে, পড়াশোনার সাফল্যের যোগ রয়েছে, তেমন কোনো সমস্যা নেই, আজ পড়াশোনায় মনোনিবেশ করতে সক্ষম হবেন এবং এই দিক থেকে কিন্তু আজকের দিনটা বেশ শুভপ্রদ। স্বাস্থ্যের দিক থেকে যেটা দেখা যাচ্ছে, স্বাস্থ্যজনিত সমস্যা তেমন কিছু নেই, তবে যাদের চোখের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আজকে একটুখানি বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে, আজ চোখে ছানি পড়া এই ধরনের সমস্যায় কিন্তু কম বেশি ভুগতে হতে পারে, এই দিক থেকে একটুখানি সতর্কতা অবলম্বন করুন, সেটাই আপনার জন্য ভালো হবে। সেই সঙ্গে আজ মস্তিষ্কের কোনো সমস্যায় কিছুটা ভুগতে হতে পারে, মাথার যন্ত্রণা মাথার ব্যথা বেদনা কিছুটা বৃদ্ধি পাবে, এই দিক থেকে কিন্তু একটুখানি সতর্কতা অবলম্বন করতে হবে, সেটাই আপনার জন্য ভালো হবে। ধনুরাশি ধনুলগ্নের ক্ষেত্রে আজকের দিনটা কেমন যাবে? পড়াশোনার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, প্রথমেই শিক্ষার্থীদের জন্য, বিশেষত যারা উচ্চশিক্ষার জন্য কোনো প্রচেষ্টা করছেন তাদের জন্য আজকের দিনটা প্রতিকূল, আজ কিন্তু পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ বা মনোনিবেশ করার ক্ষেত্রে কিছুটা বাধাপ্রাপ্ত হবেন, পড়াশোনায় মন বসতে চাইবে না, মনের মধ্যে একটা চঞ্চলতা তৈরি হবে, সেই সঙ্গে আজ পড়াশোনা বাদ দিয়ে লেখালেখি আঁকাআঁকি এইসবের প্রতি কিছুটা ঝোঁক বাড়তে পারে এবং যার কারণে কিন্তু পড়াশোনার জায়গায় কিছুটা ক্ষতি হতে পারে, অবশ্যই এই দিকটা একটুখানি নজর রাখা প্রয়োজন, সেটাই আপনার জন্য ভালো হবে। তাছাড়াও আজ বাড়িতে অনেক দিনের ফেলে রাখা কাজগুলো করতে গিয়ে কিছুটা ব্যস্ত হয়ে পড়বেন, সারাদিনই কম বেশি ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে এবং যার কারণে কিন্তু পরিবারের কোনো সদস্যের সঙ্গে বা পরিবারের বিভিন্ন সদস্যের সঙ্গে কিছুটা একাকিত্বে সময় কাটানোর যে চিন্তাভাবনা বা পরিকল্পনা আপনি করে রেখেছিলেন সেই পরিকল্পনা কোথাও যেন ব্যাঘাত ঘটতে পারে বা সেই পরিকল্পনা কোথাও যেন অবাস্তবায়িত হতে পারে এবং এই দিক থেকে কিন্তু আজকের দিনটা আপনার জন্য খুব একটা শুভপ্রদ নয়। তাছাড়াও আজ আপনার পরিবারের কোনো সদস্যের কারণে বা কোনো সদস্যের ভালোর কারণে আপনি আপনার স্বার্থ ত্যাগ করতে পারেন
এবং এই দিক থেকে কিন্তু আজ আপনি কিছুটা মানসিক শান্তি বোধ করবেন, অর্থাৎ মানসিক শান্তি ফিরে পাবেন যে অন্যের উপকার করে, সেটা হতে পারে পরিবারের যে কোনো সদস্য। এই ধরনের ঘটনা কিন্তু ঘটার সম্ভাবনা আজ প্রবলভাবে রয়েছে। অর্থনৈতিক অবস্থার উন্নতির সাথে সাথে আজ অর্থ সম্পর্কিত উদ্বেগ আজ মিটে যাবে, সেই সঙ্গে আর্থিক দিক থেকে আজকে কিন্তু কিছুটা শক্তিশালী হয়ে উঠবেন। আজ বহুদিনের আটকে থাকা অর্থ ফিরে পেতে পারেন, এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো, বা অপ্রত্যাশিতভাবে কিছু অর্থ আজ হাতে পেতে পারেন, এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য অত্যন্ত শুভপ্রদ। দাম্পত্য জীবনে আজ সুখ শান্তি বজায় থাকছে, দাম্পত্য জীবনে তেমন কোনো সমস্যা নেই, তবে সন্ধ্যের পরবর্তী সময় একটুখানি সতর্কতা অবলম্বন করা উচিত, সেটাই আপনার জন্য ভালো। প্রেমের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত শুভপ্রদ, প্রেমের ক্ষেত্রে আজ সফলতার যোগ রয়েছে। সেই সঙ্গে আজ প্রেমের ক্ষেত্রে আপনার জীবনসঙ্গী আপনাকে বিয়ের প্রস্তাব দিতে পারে, বা বিয়ে সংক্রান্ত বিষয় কিছুটা কথাবার্তা এগোতে পারে, এই দিক থেকে কিন্তু আজকের দিনটা অত্যন্ত শুভপ্রদ। তবে আজকের দিনে যে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটুখানি ভাবনা চিন্তা করা প্রয়োজন, সেটাই আপনার জন্য ভালো হবে। শরীর স্বাস্থ্যের দিক থেকে যেটা দেখা যাচ্ছে, আজ ফুসফুসের বা স্নায়ুর সমস্যায় কিছুটা ভুগতে হতে পারে, অবশ্যই এই দিক থেকে একটুখানি সতর্কতা অবলম্বন করুন। সেই সঙ্গে চর্মরোগে কিন্তু আক্রান্ত হতে পারেন, এই দিকটা একটুখানি সমস্যা রয়েছে। অ্যালার্জির যাদের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটুখানি বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে, সেটাই আপনার জন্য শুভপ্রদ বা ভালো। তাছাড়া আজকের দিনে তেমন কোনো সমস্যা নেই। মকর রাশি মকর লগ্নের ক্ষেত্রে আজকের দিনটা কেমন যাবে? প্রথমেই যেটা দেখা যাচ্ছে, আজ বাড়িতে অনেক দিনের আটকে থাকা কাজ সময় মতো শেষ করতে সক্ষম হবেন, সেই সঙ্গে আজ সেই কাজকে শেষ করার কারণে আপনার প্রচুর স্বস্তি হবে। এছাড়াও আজ আপনি নিজের জন্য কিছু সময় পাবেন, নিজের জন্য অতিরিক্ত সময় ব্যয় করবেন, নিজের বিভিন্ন ধরনের ইচ্ছা পূরণ করার চেষ্টা করবেন, সেটা বাড়িতে থেকে যে কোনোভাবে হোক না কেন। তাছাড়াও আজ আপনি মানসিক শান্তি বোধ করবেন, হারিয়ে যাওয়া মানসিক শান্তি ফিরে পাবেন। সেই সঙ্গে আজ আপনি আপনার প্রিয়জনের সাথে সুখ এবং দুঃখে কিছুটা সময় কাটাতে পারেন, সুখ দুঃখ ভাগ করে নেবেন, এবং এই দিক থেকে কিন্তু আজকে আপনার মনের অনেক দুঃখ কষ্ট বাড় হবে। সেই সঙ্গে আজ অর্থের দিক থেকে দিনটি ভালো, হঠাৎ কিছু অর্থ সম্পত্তি প্রাপ্তি পেতে পারেন পৈতৃক সূত্রে। আজ সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যদি বাড়িতে কোনো ঝামেলা চলে থাকে, সেই ঝামেলার অবসান হতে পারে, এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো। তবে আজকের দিনে আপনার আর্থিক সিদ্ধান্তে গাফিলতি বা তড়িঘড়ি করা একদমই উচিত না, আর্থিক যে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই একটুখানি ভাবনা চিন্তা করা উচিত, সেটাই আপনার জন্য ভালো হবে। তাছাড়াও আজ যে কোনো ধরনের অর্থ ধার দেওয়া থেকে বিরত থাকুন, না হলে কিন্তু কম বেশি সমস্যা দেখা দিতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকবে, প্রেমের ক্ষেত্রে তেমন কোনো সমস্যা নেই, কিছুটা সম্পর্ক আরও মধুর হতে পারে, তাছাড়া খারাপের দিকে এগোবে না। শারীরিক দিক থেকে কিছুটা সমস্যা আজকে কিন্তু আপনার বাড়বে, এবং শারীরিক দিক থেকে সমস্যা বাড়ার কারণে মানসিকভাবেও কিন্তু আজ কিছুটা দুর্বল অনুভব করবে, বিশেষ করে আজ ঠান্ডা লাগার সমস্যা বা মাথার যন্ত্রণা, এই ধরনের সমস্যায় কিন্তু কম বেশি ভুগতে হতে পারে, অবশ্যই এই দিকটা একটুখানি বিশেষ নজর দেওয়া প্রয়োজন, সেটাই আপনার জন্য ভালো হবে। তাছাড়া আজকের দিনে তেমন কোনো সমস্যা নেই, আজকের দিনটা ওভারঅল শুভপ্রদ। সেই সঙ্গে আজ কোমর থেকে লোয়ার অর্গানে কোনো রোগ হতে পারে, এই দিক থেকে যদি তেমন কোনো সমস্যা দেখা দেয় অবশ্যই ডাক্তারি পরামর্শ নিন, সেটাই আপনার জন্য ভালো, না হলে কিন্তু একটুখানি সমস্যা বহুল হবে রোগ ভোগের দিক থেকে। তাছাড়া আজকের দিনটা আপনার জন্য অত্যন্ত শুভপ্রদ। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ক্ষেত্রে আজকের দিনটা কেমন যাবে? প্রথমেই যেটা দেখা যাচ্ছে, আজ আপনার দিনটি অত্যন্ত শুভ হবে, আজ আপনার দীর্ঘকালীন প্রচেষ্টা ফলপ্রসূ হতে পারে, কারণ আজ আপনি পারিবারিক দিক থেকে যে কোনো আলোচনাই করুন না কেন, সেই আলোচনায় আজ সাফল্যমণ্ডিত হবেন, এবং সেই সঙ্গে আজকে সেই আলোচনা কিন্তু আপনার জন্য ফলপ্রসূ হবে, এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো। তাছাড়াও আজ আপনার গৃহে যে কোনো ধরনের কথাবার্তার মধ্যে একটা গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে, এবং এই দিক থেকে কিন্তু আজকের দিনটা আপনার জন্য অত্যন্ত শুভপ্রদ। তাছাড়াও আজ দাম্পত্য জীবনে যেটা দেখা যাচ্ছে, আপনি আপনার জীবনসঙ্গীর প্রেম এবং সাহচর্য পাবেন, সেই সঙ্গে আপনাদের সম্পর্ক কিন্তু আরও দৃঢ় হবে। অর্থের দিক থেকে যেটা দেখা যাচ্ছে, অর্থের দিক থেকে আপনি খুব বুদ্ধিমানের সঙ্গে কাজ করবেন, এবং আর্থিক অবস্থা অনুযায়ী কিন্তু ব্যয় করবেন, এবং সেই দিক থেকে আর্থিক কষ্ট কিছুটা লাঘব হতে পারে, এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো। তাছাড়াও আজ বন্ধুবান্ধব বা আত্মীয়দের থেকে কিন্তু অর্থ সাহায্য পেতে পারেন, যার কারণে কিন্তু আজ আর্থিক কষ্ট কিছুটা লাঘব হবে। সেই সঙ্গে আজ আপনি আর্থিক দিক থেকে কিছুটা শক্তিশালী হয়ে উঠবেন, সঞ্চয় করার দিক থেকে কিন্তু আজকের দিনটা বেশ ভালো। সেই সঙ্গে আজ আপনি যে কোনো কিছু, অর্থাৎ গৃহের যে কোনো কাজ করবেন, সেই কাজের মধ্যে একটা এনার্জেটিক ভাব বজায় থাকবে, চটজলদি সেই কাজটাকে সম্পন্ন করার টেন্ডেন্সি আপনার মধ্যে চলে আসবে, আপনি আজ উদ্যমের সঙ্গে গৃহের যে কোনো কাজ সফল করতে সক্ষম হবেন।
সেই সঙ্গে আজ দাম্পত্য ক্ষেত্রে সুখ শান্তি বজায় থাকছে, প্রেমের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা খুব একটা শুভপ্রদ নয়। প্রেমের ক্ষেত্রে কিন্তু আজ জীবনসঙ্গীর সঙ্গে কোনো বিষয় নিয়ে কথা কাটাকাটি তর্ক বিতর্ক হতে পারে। বিশেষ করে আজ কিন্তু জীবনসঙ্গীর প্রতি অবিশ্বাস একটা তৈরি হওয়ার জায়গা তৈরি হবে এবং সেই জায়গা থেকে কিন্তু কম বেশি সমস্যা। তাই অবশ্যই জীবনসঙ্গীকে বিশ্বাস করুন, বিশ্বাসের চোখে দেখুন, সেটাই আপনার জন্য ভালো এবং সেক্ষেত্রে কিন্তু প্রেমের সম্পর্কটি টিকিয়ে রাখতে সক্ষম হবেন, না হলে কিন্তু কম বেশি সমস্যা কিছুটা বাড়তে পারে। রোগভোগের দিক থেকে যেটা দেখা যাচ্ছে, আজ রোগভোগের দিক থেকে তেমন কোনো সমস্যা নেই, তবে অবশ্যই আজকে হরমোনাল প্রবলেমের কারণে কিন্তু একটুখানি ভুগতে হতে পারে, এই দিক থেকে একটুখানি সতর্কতা অবলম্বন করা উচিত। সেই সঙ্গে চর্মরোগে আক্রান্ত হতে পারেন, অবশ্যই এই দিকটা একটুখানি নজর রাখা উচিত, সেটাই আপনার জন্য ভালো হবে। তাছাড়া আজ তেমন কোনো সমস্যা নেই, আজকের দিনটা ওভারঅল আপনার জন্য শুভপ্রদ। মীন রাশি মীন লগ্নের ক্ষেত্রে আজকের দিনটা কেমন যাবে? প্রথমেই যেটা দেখা যাচ্ছে, আজ প্রয়োজন না থাকলে আপনার বাড়ির বাইরে বেরোনো একদমই উচিত হবে না। বাড়ির বাইরে বেরোলে বা ছোটোখাটো কোথাও দরকারি কাজে গেলে সেক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা দেখা দিতে পারে, তাই একান্ত অতিরিক্ত প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোনো উচিত নয়, না হলে কিন্তু আপনার স্বাস্থ্য ক্ষতি হতে পারে এবং আপনি বেশ ক্লান্ত বোধ করতে পারেন। সেই সঙ্গে আপনার চিন্তা উদ্বেগ এগুলো কিন্তু কম বেশি বাড়তে পারে। আপনি যদি আপনার অফিসের কোনো কাজ বাড়িতে বসে করছেন, বর্তমানে আপনি বাড়িতে থেকে অফিসের কোনো কাজ অনলাইন থ্রু করছেন, সেক্ষেত্রে কিন্তু আজ কাজটিকে সম্পূর্ণ করার জন্য একটা এক্সট্রা চাপ আসতে পারে আপনার উপর, যার কারণে আপনি কিছুটা বিরক্ত বোধ করতে পারেন। অবশ্যই আপনার মনকে শান্ত রাখুন এবং শীতল মন দিয়ে নিজের কাজটি করার চেষ্টা করুন, তাহলে কিন্তু সফল হবেন। তাছাড়াও পারিবারিক জীবনে আজ বিভেদ দেখা দেবে, পারিবারিক দিক থেকে কিন্তু আজ সুখ শান্তির জায়গায় কম বেশি সমস্যা থাকছে। সেই সঙ্গে পরিবারের কোনো সদস্য আজ আপনাকে মেন্টালি টর্চার করতে পারে বা তাদের আবেগগতভাবে আঘাত পাওয়ার কারণে কিন্তু আপনার কিছুটা মনোকষ্ট বৃদ্ধি পেতে পারে এবং এই দিক থেকে কিন্তু আজকের দিনটা খুব একটা শুভপ্রদ নয়। আজ অর্থের দিক থেকে দিনটা খুব একটা ভালো নয়, আর্থিক দিক থেকে কিন্তু চিন্তা উদ্বেগ এগুলো কিন্তু কম বেশি থাকবে। অর্থনৈতিক অস্থিতিশীলতার কারণে কিন্তু আপনার অনেক ক্ষেত্রেই কিছু সমস্যা তৈরি হতে পারে বা নতুন করে কোনো জিনিস ক্রয় করার ক্ষেত্রে কিন্তু অধিক চিন্তা ভাবনার করার প্রয়োজনীয়তা হয়ে পড়বে এবং এই দিক থেকে কিন্তু আজকের দিনে কম বেশি সমস্যা থাকছে। তাছাড়াও স্বাস্থ্যের দিক থেকে যেটা দেখা যাচ্ছে, আজ স্বাস্থ্যজনিত সমস্যার কারণে কিন্তু কিছুটা সমস্যা তৈরি হতে পারে, অবশ্যই আজকের দিন একটুখানি সতর্কতা অবলম্বন করা উচিত। বিশেষ করে মস্তিষ্কের উপরিভাগে কোনো সমস্যা হতে পারে, সেই সঙ্গে চোখের সমস্যা কিন্তু কম বেশি ভুক্ত হতে পারে, তাই এই বিষয়টিকে কিন্তু মাথায় রাখা উচিত আজকের দিনে এবং এই দিক থেকে কিন্তু একটুখানি সতর্কতা থাকতে হবে, সেটাই আপনার জন্য ভালো বা শুভপ্রদ। প্রেমের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা বেশ ভালো যাবে। আজ জীবনসঙ্গীর সঙ্গে একাকিত্বে কিছুটা সময় কাটাতে পারবেন, সেটা হতে পারে ফোনের মাধ্যমে বা হতে পারে ফিজিক্যালি মিট করে কোথাও বা কারোর বাড়িতে আপনারা দেখা করলেন, সময় কাটালেন, এই ধরনের ঘটনা কিন্তু আজকের দিনে ঘটতে পারে। তাছাড়াও আজ দাম্পত্য ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকছে, দাম্পত্য জীবনে তেমন কোনো সমস্যা নেই, জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও মধুর হবে। সেই সঙ্গে আজ বিভিন্ন ধরনের বা দীর্ঘদিন ধরে চলা অশান্তির কিন্তু অবসান হতে পারে এবং এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো বা শুভপ্রদ। তাছাড়া আজকের দিনে তেমন কোনো সমস্যা নেই। আজ এই পর্যন্তই, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করে নতুন বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। কোনো জিজ্ঞাসা থাকলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর নিয়মিত দৈনিক সাপ্তাহিক ও মাসিক রাশিফল পেতে এই ভিডিওর নিচে দেওয়া লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। ধন্যবাদ।